এটা পটের ঠাকুর, পটে আঁকা মা কালীর একটি মূর্তি। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ কৃষ্ণাশ্রী। আজ এসছি সবাইকে রাসের কিছু ছবি দেখানোর জন্য। এটা শান্তিপুরের রাস, বারোয়ারি, বাড়ির পুজো অথবা নানা ক্লাবের পুজো, সমস্ত কিছু মিলিয়ে যেগুলো আমরা 2021 সালে দেখলাম। থিমের পুজো হয় অনেক। এখানে থিম হয়েছিল কোভিড পরিস্থিতি, করোনার জন্য সারা বিশ্বে যে সমস্ত সমস্যা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তার ফলাফল বা কিভাবে তাকে আটকানো যায় সমস্ত কিছুই খুব সুন্দরভাবে এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে। নদিয়া জেলার দুটো স্থান রাস যাত্রার জন্য বিখ্যাত এবং এর যথেষ্ট ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। জায়গা দুটোর নাম শান্তিপুর এবং নবদ্বীপ। এবছরে হঠাৎই সুযোগ পেলাম, অবসর পেলাম শান্তিপুরের রাস দেখার। শান্তিপুরে মোট 3 দিন রাস হয়। প্রথম 2 দিন বসা রাস, মানে সবাই ঘুরে ঘুরে প্যান্ডেলে রাস দেখতে পারে। তৃতীয় দিনে হয় ভাঙা রাস, সেদিন সন্ধ্যার পরে প্রসেশন বের হয় এবং সে বছরের জন্য রাসের সমাপ্তি ঘটে। এখানকার প্যান্ডেল, বাড়ির মণ্ডপ বা সামনের মণ্ডপ, নাট মন্দির সমস্ত খুব সুন্দর করে সাজানো হয়। দিনের বেলাতে লাইটিং দেখা না গেলেও ভিড় এড়ানো সম্ভব আর সুস্থভাবে প্যান্ডেল ও প্রতিমা দেখাও সম্ভব। তবে গোস্বামী বাড়ির বিগ্রহগুলো দেখতে হলে সন্ধ্যার পরে যেতে হয়। বড় বড় মাঠগুলো যেখানে আছে সেখানে নানা থিম করে রাস করা হয়। সেই থিমের আকর্ষণে বহু দূর দূরান্ত থেকে মানুষ রাস দেখতে ছুটে আসে। এখানে স্পঞ্জের সাহায্যে এই প্যান্ডেলের সমস্ত ডিজাইনগুলো করা হয়েছে। এটা থানার মাঠে, অনেকটা জায়গা জুড়ে শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর নানা ঘটনা সংকলনে তৈরি হয়েছে এটা, সঙ্গে আর্টের নানা রকম ছবি দেওয়া হয়েছে। তখনও সন্ধ্যা হয়নি কিন্তু মানুষের ভিড় ছিল বেশ, বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের জন্য দিনের বেলাটাই ঠিক। রাত্রিবেলা এ সমস্ত জায়গায় যথেষ্ট ভিড় হয়। শুনলাম বাইরের থেকে আসা মানুষ অনেক সময়ই দলছুট হয়ে পড়ে, হারিয়ে যায়। আগমেশ্বরী মন্দিরের পাশে এই প্যান্ডেলটি, তখন সন্ধ্যা হয়েছে। এখানে সূর্যমুখী প্যান্ডেল করা হয়েছিল। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে সূর্যমুখী ফুলের মতো, ভিতরটা যেন অন্য জগৎ। সেই অন্য জগতে অনেক কিছুর সঙ্গে স্বয়ং মহাদেব বর্তমান,
এখানকার ডিজাইনগুলো স্পঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। বৃত্তাকারের মধ্যে মানুষের ছবি আঁকা। এটা একটা মন্দির, দালান মণ্ডপ। মেলা বসেছে বেশ কয়েকটা জায়গায়। যদিও আমাদের হাতে অনেক সময় না থাকায় আমরা সব মন্দিরগুলো দর্শন করতে পারিনি বা সব প্যান্ডেলও যেতে পারিনি। তবু 90% আমাদের থাকা হয়েছে। কিছু গোস্বামী বাড়ির বিগ্রহ আমরা দর্শন করতে সক্ষম হয়েছিলাম। সীমিত পরিসরে বিস্তারিত বলা সম্ভব নাই, তাই আমার বক্তব্য একবার সরেজমিনে যাওয়া ভালো যদি জানতে চাও। এই রাস উৎসব শান্তিপুরের একটা ঐতিহ্য এবং অবশ্যই নদিয়া জেলারও। এখানে শাক্ত আর বৈষ্ণবদের মেলবন্ধন হয়েছে, তাই রাসে যেমন মা কালী শাক্ত দেবতা মহাদেব হনুমানজির সঙ্গে পূজিত হন রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সমস্ত বৈষ্ণব ধর্মের দেব দেবী, যদিও ঈশ্বর একই। নমস্কার।